আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই ইজি একটি নাস্তার রেসিপি, সেটা হলো পটেটো ললিপপ। ছোটো বড় সবাই এটা খুব পছন্দ করবে। চলুন দেখে নিই কীভাবে এটি আমরা তৈরি করব। আর এটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই পটেটো বলটি তৈরির জন্য আমি তিনটা মাঝারি সাইজের আলু চটকে নিয়েছি। এখানে 2 কাপের মতো আলুর ভর্তা হয়েছে। এরপর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং 1 চা চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। এরপর দিচ্ছি জিরার গুঁড়া 1/4 টিস্পুন এবং গরম মশলার গুঁড়া 1/4 টিস্পুন, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম এবং লবণ পরিমাণ মতো। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু মিক্স করা হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব। এভাবে হাতের তালুতে নিয়ে গোল গোল ঘুরালেই দেখবেন সুন্দর বল তৈরি হয়ে গেছে। আর যদি আলু হাতে লেগে আসে তাহলে হাতে একটু তেল মেখে নেবেন। এভাবে আমি সব আলুটুকু দিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নেব। সব আলুগুলো দিয়ে বল তৈরি করা হয়ে গেলে এবার এর ওপরের কোটিং তৈরি করব। এর জন্য আমি 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1/4 টিস্পুন অরিগানো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে চিলি ফ্লেক্স এবং অরিগানো নাও ব্যবহার করতে পারেন। এবার এসব কিছুকে মিক্স করে নিব। আর আমি 2 টেবিল চামচ আটাকে 1/2 কাপ পানি দিয়ে মিক্স করে এরকম পাতলা একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন। আমি এটা ব্যবহার করছি যাতে যারা ভেজিটেরিয়ান তারাও এটা খেতে পারে। এবার আমি একটা পটেটো বল নিয়ে সেটাকে আটা গোলানোর পানিটাতে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে আমি যে ব্রেড ক্রাম মিক্স করে রেখেছিলাম সেটার মধ্যে বলটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিব। বলটা অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে যাতে চারোদিকে ভালোভাবে ব্রেড ক্রামটা লেগে যায়। আর তোলার সময় একটু হাত দিয়ে ঝেড়ে তারপর তুলতে হবে, এতে এক্সট্রা যেটা লেগে থাকবে সেটা পড়ে যাবে। একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার এটাকে যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে প্লাস্টিকের ব্যাগ কিংবা বক্সে ভরে 1 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর ভাজতে চাইলে 1/2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেন ভাজতে হবে। 1/2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে এটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। প্রায় 3-4 মিনিট ভাজার পরে আমি বলটাকে উল্টে নিচ্ছি। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে বলগুলো ভেঙে না যায়। উল্টানো হয়ে গেলে এরপর অপর সাইডটাকেও আরও 3-4 মিনিট ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিট ভাজার পরেই বলগুলো দেখবেন অনেক সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার বলগুলোকে সাবধানে একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিব। এরপর বলগুলোতে টুথপিক লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটেটো ললিপপ। পটেটো ললিপপ সার্ভ করার জন্য আমি একটা সস তৈরি করব। তার জন্য আমি নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোমমেড মেয়োনেজ। এই হোমমেড মেয়োনেজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1/2 টেবিল চামচ মরিচের আচার। এই মরিচের আচারের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সস। এটা কিন্তু যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে খেতে খুবই ভালো লাগে। এই সসটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল আমাদের পটেটো ললিপপ এবং স্পেশাল সস। এটা কিন্তু বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে খুবই উপযোগী, তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।